আমি এক এক করে আসি। প্রথমেই আমি আসবো রাজশ্রীর কাছে। রাজশ্রী, আমি শুরুতে বলছিলাম যে অবাক জলপানের কথা মনে পড়লো নিজের কথা বলতে বলতে, যেরকম জল জলপাই এক হয় না, আম চাইলে কেউ আমরা চায় না, বরকে কেউ বরকন্দাজ বলে না, সেরকম এরকম এক্ষেত্রে দক্ষিণেশ্বরে স্কাইওয়াক, যদিও আমি রেলের অফিসিয়াল ভার্সন আজকে সবার সামনে শুনিয়ে দিয়েছি, রেলের অফিসিয়াল ভার্সনে বলা হচ্ছে এটা পুরোপুরি রিউমার, এ ধরনের কোনো বিষয়ে কোনো কথা হয়নি এবং তাদের স্পেস দরকার, এয়ারে এক বিন্দু জমি তাদের দরকার নেই, সেখানে শুধুমাত্র ক্রসওভারের জন্য একটা 60 মিটারের এয়ার স্পেস দরকার। তাহলে হঠাৎ করে এই প্রাণ থাকতে দক্ষিণেশ্বরে হাত দিতে দেবো না, প্রাণ থাকতে দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙতে দেবো না। দক্ষিণেশ্বরের সেন্টিমেন্টের সঙ্গে আমাদের রাসমণি জড়িয়ে রয়েছেন, রানী রাসমণি, আমাদের রামকৃষ্ণদেব জড়িয়ে রয়েছেন, তার সঙ্গে মায়ের আরাধনা গর্ভগৃহ জড়িয়ে রয়েছে, তার সঙ্গে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক একই ব্র্যাকেটে কি করে? সোনালিদি, সাভারকারকে নিয়ে অনেক রকম কথা বলা হয়। সাভারকার ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে ভারতবর্ষে এমন একদিন আসবে যখন রাজনীতিবিদরা জামার উপরে পইতে পড়ে নিজেদেরকে হিন্দু প্রমাণ করার চেষ্টা করবেন, এবং তার খানিকটা কিন্তু আমরা দেখতে পেয়ে গেছি। সবটাই হচ্ছে ভোট ব্যাংকের রাজনীতি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেন তার আঙ্গিকে, তার বাইরে অন্য কোনো কিছু নয়। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যে 40% বিধানসভায় ভোট পেয়েছেন, তার মধ্যে ছাঁকা 30% হচ্ছে তার তথাকথিত দুধেল, কিন্তু এই 30% ভোট দিয়ে সরকার গড়ন করা সম্ভবপর নয়, উনি বুঝে গেছেন। 30 আর 10 হচ্ছে তার তথাকথিত সংখ্যাগরিষ্ঠের ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে যখন ক্ষমতায় এসেছিলেন, তখন যে 38% মতন ভোট পেয়েছিলেন, সেখানে কিন্তু সংখ্যাগরিষ্ঠতাই ছিল হচ্ছে সংখ্যাগরিষ্ঠের ভোট, এবং বড় কম ছিল সেখানে কিন্তু তথাকথিত মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধেলদের ভোটের শতাংশ। আজকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন নালিয়াখালি, উস্তি, ক্যানিং, পাড়ুই, ধুলাগড়, বসিরহাট, বাদুড়িয়া, চন্দ্রকোনা, ডক্টর পার্থিব মুখার্জি ইয়াস্টিকানির এনআরএসে দুধেলদের দ্বারা মারা যাওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো, আমি তোষণ করি, খুব বেশি করি। আর ওদিকে উল্টো দিকে দাঁড়িয়ে তথাকথিত সংখ্যালঘু সমাজ কিন্তু আজকে বুঝে যাচ্ছে বগটুই, দলুয়াখাকি, জয়নগর, দুর্গাপুজোর সময় 5ই অক্টোবর কৃষ্ণনগরের নাকাশি পাড়ায় একটা সংখ্যালঘু সম্প্রদায়ের বাচ্চা ছেলে বল ভেবে তুলে নিতে গিয়ে বোমা ফেটে বিস্ফোরণ, নরেন্দ্রপুরে এক ঘটনা, বাচ্চা ছেলে বোমা তুলে, মানে অপরাধ তো ধর্ম দেখে হয় না, অপরাধ হিংসা ধর্ষণ খুন বোমাবাজি কোনো ধর্ম দেখে হয় না, একদম ঠিক একই রকম ভাবে উন্নয়ন ধর্ম দেখে হয় না। যে আমরা যেখানে গর্বের, আমরা বলি কি কলকাতা মেট্রো গর্বের মেট্রো, সেই মেট্রো জমিজট নিয়ে কত গন্ডগোল অশান্তি হয়েছে, এখন বিএসএফ এর জমিজট নিয়ে গন্ডগোল হচ্ছে, মেট্রো বলছে জমি আমাদের চাই না, এনাফ, কাজ হয়ে গেছে, কিন্তু ওপরে একটা এয়ার স্পেস দরকার 60 মিটারের ক্রসওভারের জন্য, সেইখানে সামান্য কথা হলো কি হলো না, কোনো বিজ্ঞপ্তি পড়লো না, তার সঙ্গে কি সুন্দর একটা দক্ষিণেশ্বর সেন্টিমেন্ট এলে নিয়ে আসা গেল, তার সঙ্গে নবদ্বীপ চলে এলো, পিছু পিছু কালীঘাট চলে এলো, তার সঙ্গে কি এলো, মন্দির, মসজিদ, চার্চ, মানেটা কি? নবদ্বীপ নিয়ে কোনো কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বলাই উচিত নয়। উনি এবং উনার সাংসদ মহুয়া মৈত্র এবং নবদ্বীপের যারা ছিলেন, যারা দায়িত্বে, তারা কেউ কৃষ্ণনগর নদীয়ার জন্য চারানা কাজ করেনি। আজকে ট্যুরিজম করিডোর যার কথা বলা হচ্ছে, টেম্পল ইকোনমির কথা বলা হচ্ছে, নবদ্বীপ, কৃষ্ণনগর, বেথুয়াডাহড়ি, এই একটা লাইন ধরে সুন্দরভাবে একটা ট্যুরিজম করিডোর যেটাকে টেনে নিয়ে যাওয়া যায় কিন্তু পলাশি থেকে নিয়ে শুরু করে মুর্শিদাবাদ অবধি, বড়নগর, আজিমগঞ্জ অবধি। ট্যুরিজমে চলে গেলেন, আমি ধর্মে ফিরে আসি, কারণ ধর্মে ফিরে আসি রাজশ্রী, ধর্মের মধ্যে আমি বলি যে আপনারা বলছেন করেননি করেননি, কে বলেছে করেননি? এই তো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, তিনি কত কত মন্দির করে দিয়েছেন, কত কত মসজিদ করে দিয়েছেন, রাস্তা করে দিয়েছেন, তিনি বলেছেন এই এই নবদ এই এই কৃষ্ণনগরের তিনি বলেছেন যে তিনি নবদ্বীপের মায়াপুর নিয়ে বলেছেন, ইসকন জমি চেয়েছিল তাকে জমি দেওয়া হয়েছে, বল করেছেন তো, উনি অনুকূল ঠাকুরকেও জমি দিয়ে দিয়েছিলেন, অনুকূল ঠাকুরও আবার বিশেষ বিমানে করে দ্বিজেন বাবুদের মতন ভোট দেওয়ার মতন করে এসে বললেন, মা মমতা আমাকে জমি দাও, আমার না হলে পরে আশ্রম তৈরি হচ্ছে না, তো ওই জন্য মমতা ব্যানার্জি অনুকূল ঠাকুরকেও জমি দিয়েছেন। তারাপীঠ যার এখনো আইনত মালিক হচ্ছেন নাটোরের শেষ রানী তারা দেবী এবং তার
বংশধরেরা সেই নাটোরের রানী ভবানীকেও মমতা বন্দ্যোপাধ্যায় জমি দিয়েছিলেন তারাপীঠের মন্দিরটা তৈরি করার জন্য, এটাও আমাদের শুনতে হয়েছে। তো এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটা গোটা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা মানুষকে শুনতে হবে।